সকালে বাচ্চাদেরকে ঝটপট কি তৈরি করে দেওয়া যায়, এই টেনশন তো সব মায়েদেরই থাকে। তো একদম ঝটপট সিম্পল ঘরোয়া উপকরণ দিয়েই মজাদার প্যানকেক তৈরি করে আপনারা বেবিদেরকে দিতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি লুবনা, লুবনাস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগতম। আজকের রেসিপি প্যানকেক। তো কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমরা প্যানকেক তৈরি করতে প্রথমে একটা পরিষ্কার পাত্র নিয়ে নিব। সেই পাত্রের ভিতরে নর্মাল রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিব। আজকের প্যানকেকটা আমি একটি ডিম দিয়ে করে দেখাবো আপনাদেরকে। তো ডিমের ভিতরে আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। আপনারা চিনিটা আপনাদের টেস্ট বুঝে তারপরে দিবেন। ডিম এবং চিনির মিশ্রণটা ভালো করে একত্রে বিট করে নিতে হবে। এরকম একটা হ্যান্ডউইচ দিয়ে আপনারা বিট করে নিবেন। যদি আপনাদের এরকম হ্যান্ডউইচ না থাকে তো কাঁটা চামচ দিয়েও বিট করতে পারেন। তো এমনভাবে বিট করতে হবে যেন চিনির কোনো দানা অবশিষ্ট না থাকে। তো দেখতে পাচ্ছেন আমার বিট করতে করতে এরকম সাদা একটা ফোমি ভাব হয়ে গিয়েছে। এই পর্যায়ে বুঝতে হবে যে বিট করা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 3 টেবিল চামচ রান্নার তেল, 1/2 চা চামচ দিয়ে দিব ভ্যানিলা এসেন্স, দিব 1 চিমটি পরিমাণে লবণ। লবণটা দিলেই প্যানকেকের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। দিয়ে আমি ভালো করে এগুলোকে আবার একত্রে মিক্স করে নিব। আর দিয়ে দিব এখানে আগে থেকে জাল করে রাখা তরল দুধ, আমি এখানে দিয়েছি 1/2 কাপ পরিমাণ। দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে তারপরে আমি এর ভিতরে দিয়ে দিব শুকনো উপকরণ। অবশ্যই এটাকে ভালো করে মিক্স করতে হবে। তো আমি অন্য সাইডে শুকনো উপকরণগুলো একটু চেলে নিচ্ছি। একটা চালনিতে আমি 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম ময়দা। আপনারা এটা আটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। তার ভিতরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। দিয়ে দিলাম এর ভিতরে 1.5 চা চামচ বেকিং পাউডার। এই প্যানকেকটাতে বেকিং পাউডারের পরিমাণটা একটু বেশি দিলে প্যানকেকটা অনেক সফট এবং খেতে ভালো হয়। তো আমি সবগুলো শুকনো উপকরণ দিয়ে একত্রে ভালো করে চেলে অবশিষ্ট যে অংশটা থাকবে ওটা ফেলে দিব। ফেলে দিয়ে বাকি অংশটা আমি ব্যবহার করব। এই গুঁড়া উপকরণগুলো, শুকনো উপকরণগুলো কখনোই আপনারা একবারে দিতে যাবেন না। একবারে দিলে হবে কি, এটা দেলা পেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই অল্প অল্প করে দিবেন এবং আস্তে আস্তে করে ব্যাটারের সাথে মিক্স করে নেবেন। এটা একত্রে দেওয়া কখনোই যাবে না, অল্প অল্প করে দিতে হবে এবং মিক্স করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার মিক্স করা হয়ে গিয়েছে। এটার ঘনত্বটা এরকম থাকবে, একটা কেকের ব্যাটার যেরকম হয় ওই রকম ঘনত্বটাই এটাই থাকবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো অনেকের ধারণা যে ননস্টিক প্যান ছাড়া প্যানকেক তৈরি করা যায় না। তো আজকে আমি আপনাদেরকে এরকম একটা লোহার তাওয়াতে প্যানকেক তৈরি করে দেখাবো। প্রথমে আমি পাত্রটা ভালো করে একটা টিস্যু দিয়ে পরিষ্কার করে নিলাম, যাতে এর ভিতরে কোনো ধরনের এক্সট্রা তেল না থাকে, অন্য কোনো তেল না থাকে। তার ভিতরে এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে তেল। এই প্রথমেই আপনাদেরকে একবার একটু তেল ব্রাশ করে দিতে হবে, আর পরে কখনোই তেল দিতে হবে না। তেল ছাড়াই বাকি প্যানকেকগুলো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি তেল ব্রাশ করে দিলাম। দিয়ে আমি একটা ডাব্বু চামচের মাধ্যমে 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। এটাকে ছড়াতে হবে না, এটা নিজে থেকেই স্প্রেড হয়ে যাবে, একটা গোল শেপ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার সুন্দর একটা গোল শেপ চলে এসেছে। এটা দেওয়ার পরে যখন দেখবেন এর ভিতরে একটু বুদবুদ সৃষ্টি হয়েছে, তখন আপনারা এটাকে ঢেকে দিবেন। আপনাদের চুলার জালটা থাকবে মিডিয়াম টু লো হিটে, হাই হিটে এটাকে করা যাবে না, তাহলে এটা নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমি 1 মিনিট রেখেছিলাম। 1 মিনিট পরে আমি এটাকে উল্টে দিব। উল্টে দেওয়ার পরে আমি ওই সাইডটাকেও 1 মিনিট এরকম করে উল্টে রেখে দিব। 1 মিনিট, 1 মিনিট এপাশ, 1 মিনিট ওপাশ, দুপাশে 2 মিনিটে আমার প্যানকেক তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই পাশটা কত সুন্দর হয়েছে, ঠিক ওই পাশটাও অনেক সুন্দর 1 মিনিটে হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন 1 মিনিটে আমার এই পাশটাও হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তুলে অন্য একটা পাত্রে রেখে দিব। আমি আপনাদেরকে আরেকটাও তৈরি করে দেখাচ্ছি। প্রতিবার আপনারা যখন ব্যাটারটা দিবেন দেওয়ার আগে এরকম করে ঘুরিয়ে এটাকে ভালো করে মিক্স করে তারপরে দিবেন। তো আমি আরেকবার আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি। সুন্দর করে এটাকে দিলেই এটা গোল একটা শেপে চলে আসবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর গোল একটা শেপে চলে আসছে।
তো এইভাবে প্রতিটা আমি তৈরি করে নিয়েছি। আমার 1 কাপ ময়দাতে 5টা প্যানকেক হয়েছে। তো এটা আপনারা যে কোনোভাবেই পরিবেশন করে দিতে পারেন। আমি এখানে ফল দিয়ে ডেকোরেশন করে বেবিদেরকে দিয়েছি, ওরা তো অনেক মজা করে ইয়াম্মি ইয়াম্মি করে খেয়েছে। ইনশাল্লাহ আপনাদের বাচ্চারাও খাবে। তো উপরে যদি একটু মধু এভাবে ছড়িয়ে দেন তাহলে তো আরও এটা খেতে মজা লাগবে। তো আমি আপনাদেরকে এটা একটা ভেঙে দেখাচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অনেক ইয়াম্মি হয়েছিল, আর ভিতরটা একদম সফট হয়েছিল, দেখতে পাচ্ছেন একদম সফট হয়েছে। তো এরকম মজাদার ছোট ছোট সিম্পল রেসিপি যদি আপনারা দেখতে চান তো প্লিজ আমার পাশে থেকে যাবেন। যারা আমাকে আগে থেকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু অসুস্থ তাই প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।